শীতকাল আসলেই জমিয়ে বসে গাছের নেশা, আর এই গাছের নেশাটাকে একটু স্তিমিত করতেই আমি চলে এসেছি সিড মার্কেটে। সিড মার্কেটে বিভিন্ন গাছের সিড পাওয়া যায় আর নতুন নতুন গাছও পাওয়া যায়। নিলাম গাছ ক্যাপসিকামের কালার অ্যান্ড গ্রিন, এখন ওগুলোকে লাগাবো। বললো ভার্মি কম্পোস্ট বেশি ইউজ করতে, গোবর সার কম ইউজ করতে, কারণ গাছের পাতা শুকিয়ে যায় গোবর সার। ভার্মি কম্পোস্টও নিয়ে নিলাম, ওগুলো লাগাবো, চলো দেখি কেমন গাছ হয়। এখন পরিবেশ অনেকটাই ঠান্ডা, এই তিন মাস কিন্তু কাজ করে বাইরে খুব মজা, একটু গরম নিয়ে সুন্দর একটা পরিবেশ, মনোরম ওয়েদার, যাকে বলে রোদ ঝল মারলে কিন্তু ঠান্ডা নেই কিছু নেই, হালকা খুব বেশি ঠান্ডা নেই, খুব বেশি গরম নেই। বাইরে কাজ করতে গেলে এই সময়টা কিন্তু বেস্ট, তাই না? গেলাম ক্যালকাটা কর্পোরেশনে, কাজ হয়ে গেল, এখন ব্যাক টু চলে যাই। কালকে বড় মার কাছ থেকে এসেই সূর্য হোমওয়ার্ক করে নিয়েছিল, এখন বাজে 9:10, সূর্য পড়তে যাবে 9:30, তাই একটু দুধ কম প্ল্যান। বাড়ি যাবে? শীতের জামা। আচ্ছা, ওয়েলকাম ব্যাক টু জিনিয়াস ব্লগ। জিনিয়াস ব্লগের নতুন একটা সকালে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 9:30, আর এখন আমরা বেরিয়ে পড়েছি, সূর্যকে নিয়ে যাচ্ছি শালিনীর বাড়িতে। এই যে আজকে পুরো নাইট স্যুট অবস্থাতে তুলে নিয়ে চলে যাচ্ছি, সে একটু মাফলার জড়িয়ে দিয়েছি, কারণ টোটোয় না খুব হাওয়া লাগে, আর আমিও মোটামুটি ফ্রেশ হয়েই বেরিয়ে পড়েছি। সূর্যকে দিয়ে জাস্ট বাড়ি ফিরে অনেক কাজকর্ম আছে। মিস্টার বিশ্বাসের আজকে সমস্ত ট্রেন লেট, আজকে মিস্টার বিশ্বাস আর্লি। সূর্যকে বলা হয়েছে আমি এইখানটা বসে থাকবো এবার থেকে, মিসের বাড়ির ভেতরে, আর আমার জায়গা নেই, আমি এখানে বসে থাকবো। কি ঠিক তো? আজকে সূর্য এত কেঁদেছে যে আমি আর বাড়ি যেতে পারিনি, আমি ওকে একেবারে নিয়ে যাচ্ছি। তা মিস বলেছে তুমি আর বসবে না, আমি চেয়ার তুলে দেবো, তুমি বাইরে এসে গলিতে বসে থাকবে। সূর্যের শরীরটা এমনি খুব খারাপ, একটু এগিয়ে গেছে, তাই বলছি যে কমপ্ল্যান খেয়ে এসেছে, খুব কাশছে, নাকে বুকে সর্দি রয়েছে, তো কাশির তো ওষুধ খাওয়াচ্ছি, তবে আমার মনে হয় অ্যান্টিবায়োটিক লাগবে, অ্যান্টিবায়োটিক আজকে কিনে আনবো। সূর্য এগিয়ে গেছে বলে বললাম, ওই জন্য আজকে আমি রিস্ক নিয়ে চলে আসিনি, কারণ চলে আসলে না তারপরে কাঁদতে কাঁদতে যদি দেখে বমি করে দেয় তখন আবার মুশকিল হয়ে যাবে। আজকে ইভিনিং ডিউটি, কিন্তু আজকে যেহেতু প্রচুর ট্রেন লেট, তাই মৌকে ওই তুলতে যাচ্ছে জামাইবাবু আর সূর্য দুজনে নৈহাটি স্টেশন থেকে। আমি বেরিয়ে গেছি, এই যে সূর্যও বেরিয়ে গেছে। লোকেট করতে পারছিলাম না কোথায়, দুষ্টু করলেই ব্যাস স্যান্টা দাদু আর গিফট দেবে না, একদম স্যান্টা দাদু গিফট দেওয়া বন্ধ করে দেবে, এই বেড়াল তারা করেছে, ব্যাস টাটা টাটা চললেন। সূর্যের অ্যাডমিট কার্ড একদম রেডি করে নিয়েছি, অ্যাডমিট কার্ডটা রেখেছিলাম ব্যাগের ভেতর, তোমরা তো দেখেইছ। এইবারে কি হয়েছে, বড়মার ফুলটা ছিল ওর মধ্যে, কি একটা লেগে গেল, বড়মার ফুলটা ছিল ওর মধ্যে, দেখো অ্যাডমিট কার্ডের মধ্যে আটকে গেছে, তা আমি আর আলাদা করিনি, ভালোই হবে, বড়মার আশীর্বাদ সঙ্গে থাকবে, এমনি তো ঘাড় তারা যেদি ছেলে দেখতেই পাও। আর এই দেখো অ্যাডমিট কার্ড রেডি, এটা হচ্ছে বোর্ডের ব্যাক সাইড আর এটা ফ্রন্ট সাইড, ওদের যেহেতু দেখতে পেলে তো খুঁটে তুলে দেবে, সেই জন্য বাচ্চাদের রাইটিং বোর্ডের পেছনের দিকে লাগিয়ে দিতে বলেছে। এটা দ্বীপের ক্ষেত্রেও আমি করতাম, সেন্ট লুকেও সেমই নিয়ম ছিল, 5 থেকে ওরা পকেটেই ক্যারি করে, বাট আদারওয়াইজ এরকম ব্যাক সাইডে টেপ দিয়ে লাগিয়ে দেওয়া। দিলীপ স্যার দোকানে গেছে, গিয়েই প্রাণের টোস্টের প্যাকেট দেখলাম 3-3, তাই ওইটা নিয়েই কথা হচ্ছিল। উনি এত মন খুলে বলছিলেন যে আমি ক্যামেরাটার সামনে ধরিনি, বলছে বাংলাদেশের প্রোডাক্ট খাবে নাকি আর, আমি বলছি আমি তো খাবো না, আগে হলে ওই প্রাণ টোস্টের 3 প্যাকেটই তুলে নিয়ে চলে আসতাম।
বলে হার হারামজাদা লোকজন সব বলছে যে প্রত্যেক দিন 130-140 টাকা কেজি যে চিনি খায়, 60 টাকা কেজি আলু খায়, আমরাই তো খাবার দাবার পাঠাই, আমাদের দয়াতেই তো বেঁচে আছে, এদিকে ইন্ডিয়ার কিছু ক্ষতি হলে ওরা লাফায় বেশি, ওদের খাওয়া দাওয়া মেডিকেল পারপাস ইন্ডিয়ায় আসা সব বন্ধ করে দেওয়া উচিত। তাহলে হ্যাঁ, মেডিকেল পারপাস আসা বন্ধ করে দেওয়াটা খুব একটা মানবিক যুক্তি নয়, তবুও যিনি বলছেন উনি কিন্তু বাংলাদেশি। ভাবো, বাংলাদেশি মানুষেরও যারা ভারতে থাকে তাদের ভারতের প্রতি ভালোবাসাটা ঠিক কতটা প্রবল যে বলছে যে ওদের মেডিকেল পারপাস অবধি বন্ধ করে দেওয়া উচিত, ইন্ডিয়া যেন ঢুকতে না দেওয়া হয়, খাবার না পাঠানো হয়। সিম ভর্তা করে খাওয়াবো বলেছি জামাইবাবুকে, তো ওই জন্য দেখো সমস্ত সবজি টবজি সব কেটে নিয়েছি, কী কী আছে চলো ব্যাক ক্যামে দেখাই। এই যে এখানে রয়েছে সিম, এখানে রয়েছে 12-13টা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, ধনে পাতা, টমেটো, আর একটু শুকিয়ে যাচ্ছিল বরবটি, এটাও নিয়ে নিয়েছি। প্রথমে এই দুটোকে একটু ভাপিয়ে নেবো। চলো, এর আজকে গায়ে হলুদ হয়ে গেল, কদিনের মধ্যেই দীপের বিয়ে, তো ওই জন্য আমরা দীপের গায়ে হলুদ করে দিয়েছি। ও যা পড়াশুনো করছে, ওর পরীক্ষা দেওয়ার থেকে বিয়ে করে শ্বশুর বাড়ি গিয়ে ঘর জামাই থাকা অনেক ভালো, তাই তো? তাই করবি তো? আসল ব্যাপারটা হচ্ছে দীপের খুব ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস হয়েছে। হ্যাঁ, আমি আগের দিন চুল কাটতে গেছিলাম তখন দেখলাম। হ্যাঁ, তো আমি ওই জন্য একটুখানি একটু বেসন, হলুদ, চালের গুঁড়ো সব মিশিয়ে লাগিয়ে দিয়েছি, বেগুনি ভেজে দীপকে খেয়ে ফেলবো। বড়মার মন্দিরে সন্ধ্যারতি দেখতে গিয়ে আমরা স্টেশনে চা খেয়েছি, ওটা ক্যাপচার করিনি ভিডিওতে, কারণ ভিডিও আলটিমেট লেন্থ হয়ে গিয়েছিল। তো তখন আমার চোখে পড়ে এই বিস্কিটগুলো। হ্যাঁ, এই যে কে কে খেয়েছো জানি না, এই বিস্কিটগুলো আমি ভেবেছি নোনতা। এই ভেবে আমি জিজ্ঞেস করলাম যে ওর বাবা খাবে, মিস্টার বিশ্বাস খাবে, দোকানদারকে জিজ্ঞেস করলাম যে কত করে দাম, বলছে 10 টাকা পিস। 10 টাকা পিস দিন, তিনটা দিন, বড়ো বড়ো, কাছে দেখলে বুঝতে পারবে, মোটামুটি দুটো আলুর চপ পাশাপাশি রাখলে যেরকম সাইজ আসে। আজকে সকালে খেতে গিয়ে দেখছি ভেতরটা গুড়ের মতো মিষ্টি, একটা ভেঙে মিশ্র বিশেষ আর আমি দুজনই খেয়েছি সকালবেলা, মিষ্টি তো আমার তো ক্রেভিং হবে। ওপরটা পুরো খাস্তা, আর ভেতরটা স্টাফিং দেওয়া একটা মিষ্টি মিষ্টি, দাও দেখাই। দারুণ খেতে। যে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এটা মিক্সিতে খুব ভালো করে বেটে নেব, ঠিক আছে? আর অন্যদিকে আমি পেঁয়াজ, রসুন, ধনে পাতা, কাঁচা লঙ্কা এগুলোও আমি বেটে নিয়েছি মিক্সিতে। দুটো বাটা কমপ্লিট হলে তারপর প্রসিজারে আসছি। মাছ মাংস ডিম খেতে খেতে যখন মুখটা আর মনটা দুটোই হাঁফিয়ে যায়, তখন সস্তায় পুষ্টিকর অথচ মুখরোচক খাদ্য বলতে ভর্তা। ভর্তা বানাতে সকলেই জানেন, নতুন আর কিছুই বলার নেই, তবু সিম ভর্তাটা বেশ ভালো লাগবে এই শীতে। অনেকেই বাচ্চাকা ছাড়া বা বড়রাও সিম কিন্তু খেতে চায় না, তাই সিমটাকে একটু ভাপিয়ে নিয়ে পেঁয়াজ, রসুন, কালো জিরে এই সব কিছু দিয়ে, টমেটো দিয়ে ভালো করে যদি কষিয়ে রান্না করা যায় ইয়াম্মি হয়। সৌর্যর মুখটা খারাপ ছিল, তাই আজকে সৌর্যের জন্য লাঞ্চে বানিয়েছিলাম এগ চাউমিন, দেখো কত মজা করে খাচ্ছে। এই যে সিম ভর্তা হয়ে গেছে, চলো এবার একেবারে লাঞ্চের টেবিলে দেখা হচ্ছে। তুমি কোথায় পড়ে গেছো বাবা? আমার বাড়িতে। তোমার বাড়িতে কি করে পড়ে গেছিলে? হ্যাঁ, নাম ছিলে তখন পড়ে গেলে, কোথেকে নাম ছিলে বলো? বসে বসে খাট থেকে বসে বসে নাম ছিলে, কি করে পড়ে গেলে তুমি? নাম ছিলে কাঁদছো, কোথায় লেগেছে তোমার ব্যথা? আহা, তাহলে তো দাদা ওষুধ খাইয়েই দিয়েছে, এবার তো ঠিক হয়েই যাবে, তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়তে হবে, নইলে সব পড়া ভুলে যাবে, তখন মিস আবার বকবে। সূর্য সম্পূর্ণ একা একা হোমওয়ার্ক করছে। সুন্দর লেখা হয়েছে। সূর্য আমায় বললো তুমি চলে যাও, আমি নিজেই লেখাপড়া করছি,
বলে ও নিজে নিজে হোমওয়ার্ক করছে। ভেরি গুড বয়। এত কেন বলছে? ছিল